আজ বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দলের যৌথ ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যে ব্রিগেড ময়দানে জড়ো হতে শুরু করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরা। বেলা একটা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই কানায় কানায় পূর্ণ হতে চলেছে আজ ব্রিগেড ময়দান। দেখছেন সেখানকার ছবি, হঠাৎই আমার সাথে সংগত করার জন্য ব্রিগেড ময়দান যে ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকদের দ্বারা পূর্ণ হয়ে চলেছে। কিছুক্ষণ আগেও আপনারা ডিজিটাল বাংলায় পর্দায় সেই ব্রিগেড ময়দান থেকে সরাসরি সম্প্রচার দেখছিলেন। আমরা সারাদিন সেখানকারই ছবি আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন সেখানকার ছবি। বেলা একটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা, তবে তার আগেই কিন্তু কর্মী সমর্থকরা ভিড় হতে শুরু করেছে সেখানে। বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর আজ যৌথ ব্রিগেড সমাবেশ। ভোটের আগে বাম কংগ্রেসে প্রথম ব্রিগেড সমাবেশ হচ্ছে সেখানে, এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছেন। দেখছেন সেখানকার ছবি, আমরা সারাদিন ধরে সেই ছবি আপনাদের দেখাবো। সেখানকার ব্রিগেড ময়দানের সম্প্রচার, সরাসরি সম্প্রচার আপনারা দেখবেন আমাদের ডিজিটাল বাংলা পর্দায়। সেখানকার ছবি দেখছেন আপনারা ব্রিগেড ময়দান থেকে সরাসরি সম্প্রচার। কিছুক্ষণ আগেও আপনারা ডিজিটাল বাংলা পর্দায় দেখছেন, এবং সারাদিন সেখান থেকে আপনারা সম্প্রচার দেখবেন ডিজিটাল বাংলা পর্দায়, আপনারা সঙ্গে থাকবেন। আমরা কথা বলবো আমাদের চিফ এডিটর অমিত কুমার দেবের সঙ্গে। অমিত, ইতিমধ্যেই সেখানে প্রচুর কর্মী সমর্থক জড়ো হয়েছেন। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের চিফ এডিটর অমিত কুমার দেবের সঙ্গে। অমিত, শুনতে পাচ্ছো? অমিত, ইতিমধ্যেই সেখানে ব্রিগেড ময়দানে প্রচুর কর্মী সমর্থক জড়ো হতে শুরু করেছেন, এবং ভোটের আগে বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর এই প্রথম যৌথ ব্রিগেড সমাবেশ, কি বলবে? দেখো বিপাশা, ব্রিগেড সমাবেশ, বিশেষ করে আমরা যেটা দেখে আসছি পশ্চিমবাংলার রাজনীতিতে, ব্রিগেড সমাবেশ মানেই বামপন্থীদের ব্রিগেড সমাবেশ। কারণ পূর্বের অভিজ্ঞতা যা বলে যে ব্রিগেডে কিন্তু একমাত্র সমাবেশ করত এই বামপন্থীরাই, সিপিআইএম থেকে শুরু করে বামপন্থীদের যে দল দলগুলো আছে বামফ্রন্টের মধ্যে, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, বিশেষ করে এই দলগুলি, এরা এই বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ আমরা বারবার দেখেছি। শুধু তাই নয়, আমরা সিপিআইএম এককভাবে ব্রিগেড সমাবেশ করেছে তাদের কলকাতা পার্টি কংগ্রেসের সময়, সেটাও আমরা দেখেছি। এবারে যে ব্রিগেড সমাবেশ সেটা কিন্তু সত্যি কথাই একটু অন্য আঙ্গিকের ব্রিগেড সমাবেশ, এর গুরুত্ব অনেকটাই বেশি এই মুহূর্তে। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনীতির যে জায়গা তৈরি হয়েছে তাতে যেটা দেখানোর চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল ওই দুই মুখের লড়াই, একদিকে যেমন বিজেপি আরেকদিকে তেমনি তৃণমূল কংগ্রেস, তার মধ্যিখানে বামপন্থীরা কার্যত ফিকে হয়ে যাচ্ছিল, এটাই কিন্তু বারবার উঠে আসছিল। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে বামপন্থীদের আসন শতাংশের হিসাবে বামপন্থীরা 7% ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গে, এবং লোকসভা নির্বাচনে একটি আসনে জয়ী হতে পারেনি বামপন্থীরা। তারপরেও কিন্তু বামপন্থীরা ফিনিশ এটা বলা যেতে পারে না, কারণ তারপর থেকে কিন্তু দীর্ঘ আন্দোলন 2019-এর পর থেকে কিন্তু বামপন্থীদের দেখা গেছে। সদ্য এই বাম ছাত্র যুব সংগঠন নবান্ন অভিযানে গিয়েছিল, এবং সেই নবান্ন অভিযানে কিন্তু পুলিশের লাঠির আঘাতে একজন বামপন্থী যুবকর্মী DYFI নেতা মরিদুল মিদ্দা, তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ DYFI এর, এবং এই মৃত্যুকে ঘিরে কিন্তু গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এর পাশাপাশি এই যে ব্রিগেড সমাবেশ, সুতরাং এই ব্রিগেড সমাবেশের গুরুত্ব এই মুহূর্তে অপরিসীম। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন, 8 দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, আর এই সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ব্রিগেড
সমাবেশ বামফ্রন্ট কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দলের যে যৌথ বাম ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশ কিন্তু সত্যি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মেরুকরণের পরিবর্তন করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু স্ট্রেট ব্যাটে খেলা হতো, হয় এবার নয় সে দল, এটা বারবার দেখা গেছে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে, কিন্তু এবারে নির্বাচন যে একটু অন্যরকম হতে চলেছে তার আভাস কিন্তু মিলতে চলেছে। কারণ মনে করা হচ্ছিল যে বামপন্থীরা বা কংগ্রেস অন্যান্যরা তারা হচ্ছে কোন সিনারিওতেই আসবে না পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, কিন্তু খেলার পিক কিন্তু অভিমুখ কিন্তু ঘুরে গেছে অন্যদিকে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ ব্রিগেড সমাবেশে এই মানুষের জমায়েত, এখন অব্দি যা খবর ব্রিগেড সমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মিছিল এখনো ঢোকেনি মাঠে, এক বিশাল মিছিল নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা রওনা হয়েছে শিয়ালদার সামনে থেকে, সেই খবর আমাদের কাছে রয়েছে। উত্তরের জেলাগুলি ইতিমধ্যেই ব্রিগেডে প্রবেশ করে গেছে, আগের দিন রাত্রেও উত্তরের জেলাগুলি এবং বীরভূম সহ বিভিন্ন এলাকার যারা বাম কর্মী সমর্থক, কংগ্রেস কর্মী সমর্থক বা আব্বাস সিদ্দিকীর কর্মী সমর্থক, তারা কিন্তু পৌঁছে গিয়েছেন ব্রিগেডে, কানায় কানায় পূর্ণ হতে চলেছে ব্রিগেড, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে ব্রিগেড সমাবেশকে, কারণ এই ব্রিগেড সমাবেশের গুরুত্ব অপরিসীম, কারণ এই মঞ্চ থেকে কি বার্তা দেন আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, কি বার্তা দেন বাম কংগ্রেস বা আব্বাস সিদ্দিকী, সেদিকেই কিন্তু তাকিয়ে আছে গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের রাজনীতি মনস্ক মানুষেরা। কারণ এই ব্রিগেড সমাবেশ থেকে রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে, ভোটে মেরুকরণ কোন জায়গায় যেতে পারে পশ্চিমবঙ্গের, তার নতুন অঙ্ক কষতে হবে কিনা রাজনীতিবিদদের, সেই প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে এই ব্রিগেড। সুতরাং এই ব্রিগেডের গুরুত্ব অপরিসীম, এটাই বলা যেতে পারে। একেবারেই অমিত, এবং আরো একটি বিষয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এখানে আসতে না পারার দরে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বিবৃতিতে জানিয়েছেন যে এই দুঃখ কাউকে বলে বোঝানো যাবে না, কি বলবে এই বিষয়ে? একদমই, কারণ গত যেগুলো ব্রিগেড হয়েছে, গতবারের যে ব্রিগেড তার আগের যে দুটো ব্রিগেড, সেই ব্রিগেডে কিন্তু সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই ব্রিগেড সমাবেশ মঞ্চে, এবং সেই ব্রিগের সময় কারণ বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সিপিআইএম বলো বা বামপন্থীদের বলো একটি বড় মুখ, কারণ 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামপন্থী সরকারের পতন হয়, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের যে গুরুত্ব বামপন্থীদের মধ্যে এবং গোটা রাজ্যে, সেই গুরুত্ব কিন্তু ভুলে যাওয়ার নয়। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতা, সিপিআইএম বলো বা বামপন্থীদের বলো, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতা শারীরিক অসুস্থতার কারণে, শ্বাসকষ্টের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত তিনি কার্যত গৃহবন্দী, চিকিৎসকদের পরামর্শ মতো চলতে হচ্ছে তাকে। সুতরাং ব্রিগেডে তার না আসা সত্যি একটি অপূর্ণতা বলেই মনে করা যেতে পারে, এবং তিনি এই বার্তা যা জানিয়েছেন সেই বার্তা কিন্তু সত্যি ভারাক্রান্ত করে দেওয়ার মতো কথা। কারণ যে মানুষটি এই মঞ্চে দাঁড়িয়ে গোটা ব্রিগেড সমাবেশ পরিচালনা করতেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজ চিকিৎসার কারণে, অসুস্থতার কারণে গৃহবন্দী। সুতরাং বলাই যেতে পারে যে একটি অভাব এই ব্রিগেড সমাবেশে, এই অভাব কিন্তু অপূরণীয় অভাব যা বামপন্থীরা অনুভব করছে। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ এডিটর অমিত দত্ত, আপনার তার কথা শুনছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু অত্যন্ত যে সংগতিপূর্ণ এবং ভোটের আগে বাম কংগ্রেস আব্বাস সিদ্দিকী দলে যে যৌথ ব্রিগেড সমাবেশ শুরু হয়েছে তা অত্যন্তই গুরুত্বপূর্ণ, আপনার সেই ছবিই দেখছিলেন কিছুক্ষণ আগেও, আপনার ডিজিটাল বাংলা পর্দায় সেই ছবি দেখছিলেন, সারাদিন ধরে সেই ব্রিগেড সমাবেশ থেকে সরাসরি সম্প্রচার দেখানো হবে, আপনারা দেখবেন সেই ছবি। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম, পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম।
বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।